লেকচার ওয়ানের পার্ট টুতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন দেখব ফাইন্যান্স ইন দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ দ্য ফার্ম। একটি অর্গানাইজেশনে বা একটি ফার্মে কি ধরনের বা একটি বিজনেস কনসার্ন বা বিজনেস প্রতিষ্ঠানে ফাইন্যান্সের স্ট্রাকচারটা কেমন থাকে। তো একটা বোর্ড অফ ডিরেক্টর থাকে, ডিরেক্টর অফ ফিনান্স, বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টরের পরে থাকবে হলো প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের নিচে থাকবে ভাইস প্রেসিডেন্ট সেলস। বোর্ড অফ ডিরেক্টর মানে পরিচালনা পরিষদ, তার নিচে থাকবে প্রেসিডেন্ট, তারপর থাকবে ভাইস প্রেসিডেন্ট সেলস। এটা ইউএসই স্টাইল। ভাইস প্রেসিডেন্ট অপারেশন, ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স ফিনান্স, ভাইস প্রেসিডেন্ট ইনফরমেশন সিস্টেম। এখানে আরও একটা থাকে মানব সম্পদ ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কিংবা অন্যান্য প্রোডাকশন, অন্যান্য আরও কিছু থাকতে পারে। অপারেশনের ভিতরে প্রোডাকশন থাকে। তো যাই হোক, এটা একটা স্ট্যান্ডার্ড। মোটামুটি ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স বা ভিপি ফাইন্যান্সের নিচে থাকতেছে হলো তার আন্ডারে দুইজন, কন্ট্রোলার আর ট্রেজারার। তো আমরা দেখি ট্রেজারারের কাজ কী। ক্রেডিট ম্যানেজমেন্ট করবে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট করবে ট্রেজারার, আর ডিরেক্টর অফ ক্যাপিটাল বাজেটিং করবে ট্রেজারার। মোটামুটি এই এই কাজগুলো করে। আর কন্ট্রোলারের ক্ষেত্রে কস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ট্যাক্স ডিপার্টমেন্ট, তার মানে কন্ট্রোলার এইগুলো কন্ট্রোল করবে, কস্ট মিনিমাইজ করবে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হিসাব নিকাশগুলো দেখবে, আর ট্যাক্সগুলো দেখবে, ট্যাক্সেশনগুলো দেখবে, ভ্যাট ট্যাক্স এগুলো। আর ট্রেজারার কী কাজ করবে, ট্রেজারারের কাজ হলো ক্রেডিট ম্যানেজমেন্ট, ক্রেডিট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং ডিরেক্টর অফ ক্যাপিটাল বাজেট। তো আমরা এগুলো দেখে নিলাম। এখন আমরা দ্বিতীয় স্লাইডে দেখি কী আছে। দ্বিতীয় স্লাইড হলো দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার্স রেসপন্সিবিলিটিস। ফাইন্যান্সিয়াল ম্যানেজার যারা থাকবেন তাদের দায়িত্ব কর্তব্য কী, ফোরকাস্টিং অ্যান্ড প্ল্যানিং। তারা কী করবে নেক্সট ইয়ারের জন্য কিংবা কামিং ইয়ারের জন্য কি ফোরকাস্টিং করবে, কিংবা ত্রৈমাসিক ফোরকাস্টিং করবে, কিংবা ষান্মাসিক, বার্ষিক এগুলো তৈরি করবে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং করবে, কিভাবে আমার সামনে কত টাকা লাগতে পারে, আমার নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে হবে কি না, কিংবা সেলসম্যান বেশি করে নিয়োগ দিতে হলে সে টাকা কোথা থেকে আসবে, ইত্যাদি ইত্যাদি। মেজর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিং ডিসিশন। মেজর ইনভেস্টমেন্ট, নতুন একটা প্ল্যান তৈরি করতে হবে, সেকেন্ড একটা প্ল্যান, এই প্ল্যান তৈরি করতে হলে টাকা কোথায় থেকে পাওয়া যাবে, ব্যাংকে থেকে লোন নিতে হবে না শেয়ার ছাড়তে হবে, এগুলো নিয়ে ডিসিশন করবে। এবং ফাইন্যান্সিং ডিসিশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোলিং, সে এই ফাইন্যান্সিংয়ের জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করবে, মর্গেজ যদি করতে হবে কি না, কিংবা রাইট শেয়ার, কিংবা শেয়ার মার্কেটের সাথে যোগাযোগ করতে হবে কিনা, শেয়ার ছাড়বে কিনা, ইত্যাদি বিষয়ে বিভিন্ন অথরিটির সাথে সে কী করবে, কোঅর্ডিনেশন করবে এবং কন্ট্রোল করবে। ডিলিং উইথ ফাইন্যান্সিয়াল মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে একটা মানি মার্কেট আর একটা ফাইন্যান্স মার্কেট, তো এই দুইটা মার্কেট আছে। তো ফাইন্যান্সিয়াল মার্কেটের সঙ্গে বিভিন্ন ধরনের বন্ড ছাড়বে কিনা, এ সমস্ত বিষয়ে সে ডিল করবে। তো এখন আমরা দেখি ম্যানেজারিয়াল অ্যাকশন টু ম্যাক্সিমাইজ স্টক হোল্ডার ওয়েথ। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন সময় বিভিন্ন টিচার এই প্রশ্নটা, বিভিন্ন ক্লাস টেস্ট কিংবা ফাইনাল টেস্ট মিড টার্মে এই প্রশ্নটা দিয়ে থাকেন। ম্যাক্সিমাইজ স্টক হোল্ডার ওয়েলথ, ফাইন্যান্সিয়াল অ্যাকশন, ম্যানেজারিয়াল অ্যাকশন টু ম্যাক্সিমাইজ স্টক হোল্ডার ওয়েলথ। ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন হচ্ছে যে হাউ মাস অ্যান্ড হোয়াট টাইপস অফ ডেট বা লোন অ্যান্ড ইকুইটি শুড বি ইউজ টু ফাইন্যান্স দ্য ফার্ম। তার মানে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, ক্যাপিটাল তার মূলধনটা কীভাবে সে রেস করবে, সে লোন নেবে নাকি হলো শেয়ার ছাড়বে মার্কেটে, রাইট শেয়ার ছাড়বে বা ইকুইটি শেয়ার ছাড়বে ইত্যাদি। ক্যাপিটাল বাজেটিং ডিসিশন, হোয়াট টাইপস অফ অ্যাসেট শুড বি পারচেজ টু হেল্প জেনারেট ক্যাশ ফ্লো। তার মানে কী ধরনের অ্যাসেট কিনলে ক্যাশ ফ্লোটা বাড়বে, সেই বিষয়ে ডিল করতে পারে। অনেক সময় কোম্পানির কিছু এক্সট্রা টাকা থাকে বা রিজার্ভ মানি থাকে, এটা এফডিআর করলে বেটার হয় নাকি কোথাও ডেলি বেসিস খাটাইলে লাভ হয়, কিংবা এমন কোন প্রোডাক্ট আছে, গোল্ড কিনে রাখলে অনেক সময় গোল্ডের দাম বাড়ে, কিংবা অনেক সময় আরও ইনফর্মাল ইনভেস্টমেন্ট আছে, এগুলো অনেক কোম্পানি করে, সে সমস্ত ব্যাপারে আর কি ডিসিশন নেবে। ডিভিডেন্ড পলিসি ডিসিশন, ডিভিডেন্ড পলিসির ক্ষেত্রে হলো হোয়াট শুড বি ডান উইথ দ্য নেট ক্যাশ ফ্লো জেনারেটেড বাই দ্য ফার্ম।
রিইনভেস্ট অর পে ডিভিডেন্ড, কোম্পানি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেবে না রিইনভেস্ট করবে এই টাকাটা, সেটা নির্ভর করবে, তারা ডিসিশন নেবে যে এই বছর কোম্পানির এত টাকা প্রফিট হয়েছে, সেখান থেকে আমরা শেয়ার হোল্ডারদের 2% 3% ডিভিডেন্ড দিয়ে দিলাম, কিংবা চিন্তা করবে না এটা রিইনভেস্ট করি, কোম্পানির ওয়েলথ বাড়লো, ওয়েলথ ম্যাক্সিমাইজ হলো এবং বিজনেস বাড়বে, শেয়ারের দাম বাড়বে। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স বাই ম্যানেজার্স দ্যাট অ্যাফেক্ট স্টক প্রাইস, স্টক প্রাইস কোন কোন ফ্যাক্টরগুলো ম্যানেজারদের প্রভাবিত করবে যেটা স্টক প্রাইস প্রাইসের সাথে, সেটা হলো যে প্রজেক্টেড আর্নিংস পার শেয়ার, নেট ইনকাম ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, এখানে কিছু রেশিও আছে, আমরা সেকেন্ড লেকচারে এগুলো আমরা দেখব, যে পরবর্তী লেকচারে আমরা এগুলো দেখব। ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সে অনেকগুলো রেশিও আছে, এই রেশিও একটা অর্গানাইজেশন কীভাবে রান করে সেটার ম্যাথমেটিক্যাল অনেক রেশিও আছে, সেই রেশিওগুলোর উপরেই নির্ভর করবে যে অর্গানাইজেশনটা যে রান করছে সেটা কী অবস্থায় রান করছে, তার অবস্থা নাকি প্রফিটেবল না নন প্রফিটেবল, লাভ না লস কী অবস্থায় আছে। প্রজেক্টেড আর্নিংস পার শেয়ার, এই আর্নিং পার শেয়ারে কী অবস্থা সেটা ইকুয়েশনটা ম্যাথমেটিক্যালি বের করবে। টাইমিং অফ আর্নিং ইস টিমস দ্য সুনার দ্য বেটার, তার মানে একটা মূলধন আমি মাসে কতবার খাটাতে পারি, বছরে কতবার খাটাতে পারি, যদি আমি মাসে 3 বার একটা মূলধন আমি রান করতে পারি তাহলে আমার প্রফিটটা বেশি হচ্ছে। আবার কোনো কোনো অর্গানাইজেশন 1 মাসেও তার টোটাল মূলধন রান করাইতে পারে না, এটার উপরে নির্ভর করবে টাইমিং। রিস্কনেস অফ রিস্কিনেস অফ প্রজেক্টেড আর্নিংস দ্য সেফার দ্য বেটার, এখানে আমি যে প্রজেক্টে ইনভেস্ট করবো সেটা কতটা রিস্ক, ভার্নাবিলিটি কেমন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে কি না, এই বিষয়গুলো তাদেরকে কনসিডার করতে হয়। ইউজ অফ ডেথ ক্যাপিটাল স্ট্রাকচার, ডিভিডেন্ড পলিসি, লোন যে আমরা নিলাম নিয়ে সেটা উপযুক্ত কাজে ব্যবহার করছে কি না, এই লোনের টাকাটা সঠিকভাবে ব্যবহার করতে না পারলে এটা ইন্টারেস্ট বেড়ে যাবে, সময় বাড়তে থাকলে লস হবে, এই জন্য লোনের টাকা যথোপযুক্ত ব্যবহার করতে হবে। ডিভিডেন্ড পলিসি, ডিভিডেন্ডটা কত দেবে, বেশি ডিভিডেন্ড দিলে কোম্পানি লস হইতে পারে, আবার কিছু ডিভিডেন্ড না দিলে শেয়ার হোল্ডাররা যারা শেয়ার হোল্ডার আছে শেয়ার নেয় তারা শেয়ার ছেড়ে দিয়ে অন্য কোম্পানি শেয়ার কিনবে, অনেক সময় ডিভিডেন্ডের আশায় শেয়ারটা ধরে রাখে সাধারণ মানুষ। ভ্যালু অফ দ্য ফার্ম, মার্কেট ফ্যাক্টরস কনসিডারেশন, ইকোনমিক কন্ডিশনস, গভর্নমেন্ট রেগুলেশনস অ্যান্ড রুলস, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, এই যে ভ্যালু অফ দ্য ফার্ম, এই সমস্ত বিষয়ের উপরে ফার্মের ভ্যালু নির্ভর করে। মার্কেট ফ্যাক্টরস কনসিডারেশন, ইকোনমিক একটা দেশের কোন মার্কেট আমি বিজনেস করতেছি, সেই মার্কেটটা মনোপলি মার্কেট, অলিগোপলি না কি অবস্থায় আছে, কম্পিটিশন কেমন, মার্কেটে কম্পিটিটরদের অবস্থা কেমন, মার্কেট এন্ট্রি এক্সিট ব্যারিয়ার কেমন, এই সমস্ত বিষয়গুলো কনসিডার করতে হবে। কনসিডারেশন ইকোনমিক কন্ডিশন, গভর্নমেন্ট রেগুলেশনস রুলস, মানে একটা কোন ইকোনমিতে আমি আছি, ওই দেশের ইকোনমিটা রাইজিং ইকোনমি না স্টেবল ইকোনমি, এটার উপরে নির্ভর করে যে আমার বিজনেসটা প্রফিটেবল হবে কি না, জনগণের হাতে টাকা পয়সা কেমন আছে। রুলস রেগুলেশনের একটা ব্যাপার আছে, গভর্নমেন্ট কী কী ধরনের রুলস রেগুলেশন তৈরি করে রেখেছে, এমন একটা বিজনেসে আমি স্টার্ট করতে চাচ্ছি বা এনহ্যান্স বা এক্সপ্যান্ড করতে চাচ্ছি যেখানে বিভিন্ন ধরনের আইনের মার পেছে সমস্যা সৃষ্টি হইতে পারে। কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট ভেরি হাই, মানে এক যে বিজনেসটা আমি তৈরি করতে চাচ্ছি এটার আরও 2-4টা কম্পিটিটর আছে, যেমন বাংলাদেশে এখন মোবাইল টেলিফোনের বিজনেস, মোবাইল কমিউনিকেশন বিজনেস কম্পিটিশন ভেরি হাই, এখন এটাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, ফার্মস ফ্যাক্টর কনসিডারেশন নর্মাল অপারেশন, ফাইন্যান্সিং পলিসি ইকুয়াল টু ক্যাপিটাল স্ট্রাকচার, ইনভেস্টমেন্ট পলিসি ইকুয়াল টু ক্যাপিটাল বাজেটিং, ডিভিডেন্ড পলিসি, এই বিষয়গুলো ফার্ম ফ্যাক্টরস বা কনসিডারেশনস, সেগুলো হলো নর্মাল অপারেশনটা দেখতে হবে, ফাইন্যান্সিং পলিসি দেখতে হবে বা ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন আছে, ইনভেস্টিং পলিসি আমরা দেখবো সেটা কেমন আছে। ইনভেস্টর ফ্যাক্টরস কনসিডারেশন, ইনকাম সেভিংস, ইনভেস্টর যারা ইনভেস্ট করবে তাদের কী অবস্থা আছে, ফার্ম আর ইনভেস্টর এই 2টা বিষয়, তারা কত, তাদের সেভিংস কেমন, এজ, লাইফ স্টাইল, ইন্টারেস্ট রেট, রিস্ক অ্যাটিটিউড ইত্যাদি ইত্যাদি। তো নেট ক্যাশ ফ্লো সিএফ, নেট ক্যাশ ফ্লো সিএফ আর রেট অফ রিটার্ন, যে আমি যে ইনভেস্ট করবো সেটার রিটার্নটা কেমন আসবে, এই 2টার উপরে ভ্যালু অফ দ্য ফার্ম নির্ভর করে, সেটাই যে একটা ইকুয়েশন আছে। নেট ক্যাশ ফ্লো সিএফ1 ডিভাইডেড বাই 1 প্লাস কে টু দ্য পাওয়ার 1 প্লাস সিএফ2,
প্লাস ডট ডট সিএফ এন ডিভাইডেড বাই ওয়ান প্লাস এন সামেশন অফ এই ইকুয়েশনটাই এটা মিন করে। এজেন্সি রিলেশনশিপ, অ্যান্ড এজেন্সি রিলেশনশিপ এক্সিস্ট হোয়েন এভার প্রিন্সিপাল হায়ার্স অ্যান এজেন্ট টু অ্যাক্ট অন দেয়ার বিহাফ। এজেন্সি মানে একটা বড় অর্গানাইজেশন, কর্পোরেট কোম্পানি, সেখানে শেয়ার হোল্ডাররা তারা একটা এজেন্সিকে হায়ার করে তাদের বার্গেনিং এজেন্ট হয়ে, তাদের বার্গেনিং করে তাদের পক্ষে কোম্পানির সাথে যে আমাদের ডিভিডেন্ড বাড়াই দেন কিংবা প্রফিট বাড়াই দেন ইত্যাদি ইত্যাদি। উইদিন কর্পোরেশন এজেন্সি রিলেশনশিপ এক্সিস্ট বিটুইন স্টক হোল্ডার অ্যান্ড ম্যানেজার, স্টক হোল্ডার যারা শেয়ার হোল্ডার আছে তারা ম্যানেজার ভিতর, এবং স্টক হোল্ডার অ্যান্ড ক্রেডিটর এদের ভিতর এজেন্সি রিলেশনশিপটা হয়। স্টক হোল্ডার ভার্সেস ম্যানেজার, ম্যানেজার্স আর ন্যাচারালি ইনক্লাইন টু অ্যাক্ট ইন দেয়ার ওন বেস্ট ইন্টারেস্ট। ম্যানেজাররা তাদের নিজস্ব ইন্টারেস্টেই কাজ করে। বাট দ্য ফলোয়িং ফ্যাক্টর্স অ্যাফেক্ট ম্যানেজারিয়াল বিহেভিয়ার, দ্য থ্রেট অফ ফায়ারিং, ম্যানেজারদের আবার কিছু প্রবলেম থাকে যে এখানে তারা যতই নিজেদের প্রফিটের জন্য কাজ করুক এই বিষয়গুলো তাদের মাথায় রাখতে হয়। সেটা হলো যে চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, দ্য থ্রেট অফ টেক ওভার, স্ট্রাকচারিং ম্যানেজারিয়াল ইনসেন্টিভ, ইনসেন্টিভটা কেমন দিচ্ছে সেটার উপরে, পারফরমেন্স শেয়ার করে কি না, এক্সিকিউটিভ স্টক অপশন কেমন আছে এক্সিকিউটিভদের, তারপরে রেস্ট্রিক্টেড স্টক গার্ন কেমন, এই সমস্ত বিষয় নির্ভর করে স্টক হোল্ডার আর ভার্সেস ম্যানেজারদের ভিতর রিলেশনশিপ। তারপর স্টক হোল্ডার ভার্সেস ক্রেডিটর, ক্রেডিটর এবং স্টক হোল্ডারদের ভিতর কী অবস্থা, ক্রেডিটর বলতে যেমন ব্যাঙ্ক এবং বিভিন্ন প্রতিষ্ঠান যারা ফাইন্যান্স করে, স্টক হোল্ডার্স থ্রো ম্যানেজার্স কুড টেক অ্যাকশন টু ম্যাক্সিমাইজ স্টক প্রাইস দ্যাট আর ডিট্রিমেন্টাল টু ক্রেডিটর ইন দ্য লং রান, সাস অ্যাকশন উইল রেজ দ্য কস্ট অফ ডেথ অ্যান্ড আলটিমেটলি লোয়ার স্টক প্রাইস, স্টক প্রাইসের দামটা পরে কমে যায়। দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, সামারি অফ মেজর ফ্যাক্টর্স অ্যাফেক্টিং স্টক প্রাইস, এই এক্সটার্নাল এনভায়রনমেন্টের কারণে স্টকের প্রাইস বাড়তেও পারে কমতেও পারে সেটা আমরা দেখব। স্টক মার্কেট কন্ডিশন, স্টক মার্কেটের কী অবস্থা আছে, স্টক প্রাইস, ডিগ্রি অফ রিক্স, রিক্সের উপর নির্ভর করে, টাইমিং অফ ক্যাশ ফ্লো, কীভাবে কত অল্প সময়ের ভিতরে কোম্পানির ক্যাপিটালটা ক্যাশ ফ্লো হচ্ছে, এক্সপ্যান্ডেড এক্সপেক্টেড প্রফিটেবিলিটি, যে প্রফিটটা এক্সপেক্ট করতেছে সেটা কেমন, তারপর কী আছে, লেভেল অফ ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যান্ড কর্পোরেট ট্যাক্স সেটাও নির্ভর করছে। তো আমরা এক্সটার্নাল কনস্ট্যান্টগুলো দেখি, অ্যান্টি ট্রাস্ট ল, তারপরে এনভায়রনমেন্টাল রেগুলেশনস, প্রোডাক্ট অ্যান্ড ওয়ার্ক প্লেস সেফটি রেগুলেশন, এমপ্লয়মেন্ট প্র্যাকটিস রুলস, ফেডারেল রিজার্ভ পলিসি, এটা ইউএস এর ক্ষেত্রে বলা হয়েছে, ইন্টারনাল ডেভেলপমেন্ট, এগুলো একটি ইউএস বেসড মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন বা কোম্পানি বা লিমিটেড কোম্পানির জন্য এটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। দেখি এখন পরবর্তী ধাপে কী আছে, স্ট্র্যাটেজিক পলিসি ডিসিশন কন্ট্রোলড বাই ম্যানেজমেন্ট, টাইপস অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট প্রোডাকশন মেথড ইউজড, কী ধরনের প্রোডাকশন মেথড ইউজ করছে, লাইন কীভাবে সাজাইছে, লে আউটের উপরে নির্ভর করে, আরও অনেক বিষয় এখানে জড়িত যেগুলো অল্প সময়ে বেশি প্রোডাকশন করা সম্ভব। রিলেটিভ ইউজ অব ডেট ফিনান্সিং, মানে এই লোনটা কীভাবে ব্যবহার করছে সেটার পর্যায়ক্রমিক বা এটার সাথে ইন রিলেশন আরও কী কী করা আছে, ডিভিডেন্স পলিসিটা কেমন আছে, এগুলোর সাথে আবার এই অংশটা নির্ভর করছে, এক্সপেক্টেড প্রফিটেবিলিটি, টাইমিং অফ ক্যাশ ফ্লো আর ডিগ্রি অফ রিক্স, এটা স্টক প্রাইস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা পুরো কোর্স MBA কমপ্লিট করেছি, ২০-২২টা সাবজেক্ট, তো আমাদের মাথার ভিতরে সব কিছু রয়েছে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক HR ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর অনেক কিছু, এর জন্য এই বিষয়গুলো আমাদের কাছে খুবই নন এবং পরিচিত মনে হচ্ছে। আপনারা যারা নতুন ফিনান্স পড়তেছেন তাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে। তো যেহেতু আমরা সব কোর্সগুলো কমপ্লিট করার পরে লেকচার তৈরি করছি, এজন্য এই সমস্ত বিষয়গুলো আমরা সহজে বুঝতে পারতেছি, বাট আপনারা যেহেতু নতুন অন্যান্য সাবজেক্টগুলো করা হয় নাই, তাহলে আপনাদের একটু বুঝতে কষ্ট হবে, এই জন্য বই পড়তে হবে। আপনারা বই কিনবেন, বই কিনে রেগুলারলি সে বই রিডিং পড়বেন, পড়লে এবং অনেক রেফারেন্স পড়বেন। বিজনেস ইথিক্স,
ওয়েবস্টার বলছে আ স্ট্যান্ডার্ড অফ কন্ডাক্ট অ্যান্ড মোরাল বিহেভিয়ার, বিজনেস ইথিক্সটা হতে হবে স্ট্যান্ডার্ড এবং মোরাল বিহেভিয়ার। বিজনেস ইথিক্সের ভিতরে কী কী রয়েছে? বিজনেস ইথিক্স হচ্ছে যে আ কোম্পানিস অ্যাটিটিউডস অ্যান্ড কন্ডাক্ট টুয়ার্ডস ইটস এমপ্লয়ি, একটা কোম্পানির তার হলো এমপ্লয়ীদের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, কাস্টমার্স, কমিউনিটি অ্যান্ড স্টক হোল্ডার্স এগুলোর উপরে নির্ভর করে। তো হাউ ইজ ইথিক্যাল বিহেভিয়ার প্রফিটেবল, ইথিক্যাল বিহেভিয়ার কেন প্রফিটেবল? ফ্রম অ বিজনেস ইন আদার কান্ট্রিজ, ইউএস ফার্মস হ্যাভ এ মোর ডিসপার্সড ওনারশিপ ওপেন, নন ইউএস ফার্ম হ্যাভ হায়ার কনসেন্ট্রেট অফ ওনারশিপ। তার মানে হলো যে এই বিজনেসে যদি আমরা প্রফিটটা প্রত্যেকটি এমপ্লয়ের সাথে শেয়ার করি তাহলে সে বিজনেসটাকে ওন করে, নিজের মনে করে এবং সে তার শ্রম ঘাম রক্ত দিয়ে কোম্পানির সেবা করে এবং প্রতিটা ঘন্টা কাজে লাগে এবং সে মনে করে যে একটি টাকাও যদি বেশি প্রফিট হয় সেখান থেকে আমার কিছু অংশ থাকবে। এটা হলো ইউএসএ ফার্ম ওপেন ওনারশিপ। আর কনসেন্ট্রেট ওনারশিপ মানে মালিক যে সে মনে যত লাভ হবে সব কিছু মালিকের, আর ওয়ার্কারদের তেমন কোনো বেনিফিট নেই, তাদের যা স্যালারি দেওয়া হবে ফিক্সড। ম্যানি ফার্মস আর নট পাবলিকলি ট্রেডেড, লেস ওনারশিপ বাই ইন্ডিভিজুয়াল, ন্যাচারাল অফ রিলেশনশিপ উইথ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিফার ফ্রম ইউএস, ব্যাংকস অ্যান্ড লিজ রেগুলেটেড, ব্যাংকস ক্যান ফিনান্স লার্জ কোম্পানিস কিপিং দেম প্রাইভেট, শেয়ার হোল্ডার্স অ্যাসাইন ব্যাংকস দেয়ার প্রক্সি ভোটস ফর দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানিস। তো এই সমস্ত বিষয় আমরা দেখে নিলাম। এখন আমরা পরবর্তী স্লাইডে দেখি কী অবস্থা আছে। সেটা হচ্ছে যে তো থ্যাংক ইউ, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, ফার্মস দ্যাট ওপেন, ফার্মস দ্যাট অপারেট ইন টু অর মোর কান্ট্রিজ, ফাইভ রিজন ফার্ম গো ইন্টারন্যাশনাল, টু সিক নিউ মার্কেট, নতুন মার্কেট খোঁজার জন্য যেতে পারে, টু সিক র ম্যাটেরিয়ালস, এক্সো মোবাইল একজন মোবিল, যেখানে র ম্যাটেরিয়ালস রয়েছে সহজলভ্য সেখানে যায়। যেমন আমাদের দেশে গার্মেন্টস ফ্যাক্টরি এসেছে কি জন্য? এখানে হলো এমপ্লয়ীদের বেতন কম, চিপ রেট, টু সিক নিউ টেকনোলজি, নতুন টেকনোলজির সন্ধানে যায়, টু সিক প্রোডাকশন এফিসিয়েন্সি, টু অ্যাভয়েড পলিটিক্যাল অ্যান্ড রেগুলেটরি হ্যান্ডেলস হার্ডেলস, হোন্ডা নিশান টয়েটা। যেমন একটা সময় এই গার্মেন্টস ফ্যাক্টরি শ্রীলঙ্কায় ছিল, সেখানে পলিটিক্যাল আনস্টেবিলিটির কারণে আমাদের দেশে চলে এসেছে, তো ইত্যাদি কারণে মাল্টিন্যাশনাল কোম্পানি চলে যায়। মাল্টিন্যাশনাল কোম্পানি বা কর্পোরেশন এক দেশ থেকে আরেক দেশে যায়। ফ্যাক্টরস ডিস্টিংগুইশ ডোমেস্টিক ফার্মস ফ্রম মাল্টিন্যাশনাল ফার্মস, ডিফারেন্ট কারেন্সি ডেনোমিনেটেশনস, ইকোনমিক অ্যান্ড লিগ্যাল র্যামিফিকেশনস, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স, কালচারাল ডিফারেন্স, রোল অফ গভর্নমেন্টস, পলিটিক্যাল লিগস। তো ফ্যাক্টরস ডিস্টিংগুইশিং ডোমেস্টিক ফ্যাক্টরস ডিস্টিংগুইশিং ডোমেস্টিক ফার্মস ফ্রম মাল্টিন্যাশনাল ফার্মস, ডোমেস্টিক ফার্ম আর মাল্টিন্যাশনাল ফার্মের ভিতরে ডিস্টিংগুইশিং মানে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোই হচ্ছে যে ডিফারেন্ট কারেন্সি ডেনোমিনেশন, মানে মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল বিজনেসের বিভিন্ন ধরনের কারেন্সি নিয়ে কাজ করতে হয়, স্পেশালি এখন ডলার নিয়ে কাজ করে, ডলারে স্যালারি পেড করে। ইকোনমিক অ্যান্ড লিগ্যাল র্যামিফিকেশনস, ইকোনমিক বিভিন্ন ইকোনমিতে তাদের কাজ করতে হয়, বিভিন্ন লয়ে কাজ করতে হয়। যেমন বাংলাদেশে এক ধরনের রুলস রেগুলেশন, ইউএসএ গভর্নমেন্টের আরেক ধরনের ইকোনমিক সিচুয়েশন এবং তাদের রুলস রেগুলেশনস বা লিগ্যাল অ্যাসপেক্ট ভিন্ন। ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স ইজ ভেরি কমন অ্যান্ড মোস্ট পাওয়ারফুল ফ্যাক্টরস। আমাদের প্রাণ কোম্পানি আফ্রিকাতে চলে গেছে, সেখানে তাদের ওয়ার্কারদের সাথে হ্যান্ডেল করা ভেরি ডিফিকাল্টিস। কালচারাল ডিফারেন্স ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস ইন দিস কেস,
In Bengali culture is different that of African culture or USA culture. Role of governments in our country, the rules regulations is different that of different USA or Europe or African countries. Political risks in Bangladesh, political vulnerability is here is no stability, but last few decade political situation is stable rather than Africa. The anarchy is going on there. So this is the factors. Viewers, thank you for watching this lecture.